15 ফেব্রুয়ারির পর রাজ্য থেকে ধীরে ধীরে বিদায় নেবে শীত। রাজ্যে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার সবচেয়ে কম 7.5 ডিগ্রি তাপমাত্রা ছিল। 7 ফেব্রুয়ারি পর্যন্ত একটু একটু করে তাপমাত্রা বৃদ্ধি পাবে, তারপরে আবার কয়েকদিন তাপমাত্রা কমবে। তবে 15 ফেব্রুয়ারির পর থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। তবে গত বছরের তুলনায় এই বছর কুয়াশার প্রভাব কিছুটা বেশি ছিল। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে এই সংবাদ জানান আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডি সাহা। টেম্পারেচার অ্যাকচুয়ালি একটু একটু করে বাড়ছে। আমাদের পরশুদিন সবচেয়ে কম ছিল, এই সিজনে 7.5 ছিল, এখন আস্তে আস্তে বাড়ছে এবং 7 তারিখ অবধি আমাদের যে এক্সপেকটেশন যে বাড়বে, তো 13-14 চলে যেতে পারে, তারপরে আবার একটু কমবে কয়েকদিন, 2-3 দিন, 11-12 দিকে চলে আসবে, কিন্তু আলটিমেটলি 15 তারিখের পর থেকে টেম্পারেচার ধীরে ধীরে বাড়তে এটা কুয়াশার যে একটা প্রকোপ। হ্যাঁ, এই বছর আমি দেখেছি, লক্ষ্য করেছি যে গত বছরের তুলনায় এই বছর কুয়াশার ফ্রিকোয়েন্সিটা খুব একটু বেশি ছিল। কয়েকদিন বেশি ছিল, খুব একটা হেরফের নয়, কিন্তু একটু বেশি ছিল গতবার। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।